আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রসুল রহমতে আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের কি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। কোরবানির যেহেতু সবাই কাজে ব্যস্ত হয়ে যায়, তারপরে মিষ্টি একটা আইটেম খেতে হয়, নামাজ পড়ে যখন ঘরে আসবে মিষ্টি দিয়ে শুরু করতে হয়, তাই না? তাই আজকে আমি আপনাদের মাঝে সহজভাবে একটি পাউরুটি দিয়ে সহজভাবে একটা রেসিপি তৈরি করব। তার নাম হচ্ছে ব্রেড মালাই রোল, মালাই ক্রিম রেসিপি কিংবা ডেজার্ট, যেটাই বলতে পারেন। আমি তৈরি করব, কিভাবে তৈরি করব চলুন দেখাই। ভিউয়ার্স, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো দুধ দিলাম, দুধটা অল্প দিব, এটা ক্রিম তৈরি করব। তার জন্য দেখুন, আমি দুধটা দিলাম অল্প করে, দুধটা দিয়ে এইভাবে করে নাড়াচাড়া দিচ্ছি। রেসিপিটা তৈরি করলে অনেক ভালো লাগবে। আর আমি এখানে নিয়েছি মালাই, এই দেখুন মালাইটা আমি নিয়েছি, দুধের সর এটা দিয়ে দিব বিসমিল্লাহ করে। তৈরি করবেন অবশ্যই, ভালো লাগবে। মালাই রোলটা পাউরুটি দিয়ে অনেক ভালো লাগে, আমি সহজভাবে দেখাচ্ছি। তার জন্য আমি সময় সাপেক্ষের জন্য পাউরুটিটা দেখাবো না, কারণ আমি যদি পাউরুটিটা বেলা দেখাই অনেক বড় হয়ে যাবে, এইটা হোক। তার মাঝে আমি আপনাদের দেখুন পাউরুটিটা দেখাই, দেখুন এরকম করে পাউরুটি নিয়েছি, পাউরুটিটা সাইড থেকে কেটে নিব, নিয়ে মানে বেলে নিব, এই যেরকম দেখুন একটা আমি দেখানোর জন্য নিয়েছি, এইভাবে করে, এইভাবে করে যে কটা লাগে নেবেন। এখন আমি নাড়াচাড়া দিই, এক মিনিটের মতো নাড়াচাড়া দিই ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স, মালাইটা দেওয়ার পরে এইভাবে করে নাড়াচাড়া দিচ্ছি, ঘন হয়ে যাচ্ছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিব, চিনিটা হালকা মিষ্টি দিব, বেশি দিব না, আমি চিনি দিলাম পরিমাণ মতো, আর চিনি দেওয়ার দরকার নেই। এখন চিনিটা দিয়ে আবার পানি পানি হবে, আবার এইভাবে করে নাড়াচাড়া দিব ভিউয়ার্স। আর সাথে আমি এখন এলাচির গুঁড়ো আর দারচিনি গুঁড়ো, এই যে এলাচি গুঁড়ো অল্প করে দিলাম, দেখুন আমি দেখাচ্ছি, একটু করে দারচিনি দিলাম, আর এখানে এলাচি গুঁড়ো, এলাচি আছে, এলাচি গুঁড়ো দিব অল্প করে। এলাচি দারচিনি গুঁড়োটা দিবেন, আপনারা আস্তেও দিবেন না, এই দেখুন একটু দিলাম, এটা এলাচি আর এটা দারচিনি। এখন আমি ভালো মতো করে নাড়াচাড়া দিব, একবার তৈরি করবেন ভালো লাগবে। আগের দিন যদি তৈরি করে রাখি তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে, নামাজ পড়ে আসলে এটা দিবেন, মিষ্টি একটা আইটেম। লাচ্ছি তো ঘরের মধ্যে হবে, লাচ্ছি, সেমাই, লাল সেমাই, দুধের সেমাই কিংবা ফিরনি পায়েস সব কিছুই হয়, কিন্তু এটা যদি দিবেন বাচ্চারা পছন্দ করে খাবে, তাই না? এখন আমি পরিমাণ মতো ফুল ক্রিম গুঁড়ো দুধ দিব, আমি পরিমাণ মতো দিলাম, আপনারা বেশি বানালে বেশি দিবেন, আমি হালকা হালকা লাগাবো। তো পাউরুটি যেমন আমরা ম্যানেজ মাখাই, সস মাখাই না, ওই অনুযায়ী করে মাখাবো ভিউয়ার্স। তার জন্য এভাবে করে আমি করে নিলাম। এখন আমি নামিয়ে তারপর আবার কি করি দেখাই ভিউয়ার্স। ভিউয়ার্স, ক্রিমটা হওয়ার পরে দেখুন আমি পাউরুটিগুলো সাইড থেকে কেটে এরকম করে বেলে নিয়েছি, আমি সময় সাপেক্ষের জন্য এগুলো করে নিয়েছি, কারণ এগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে, আর আপনারা তো সবাই জানেন, তাই না, কীভাবে বেলতে, কীভাবে এটা সাইড থেকে কেটে বেলতে হয়। আমি কিছুই করিনি, টাটকা পাউরুটি এনে সাইড থেকে কেটে তারপরে আমি বেলে নিয়েছি। এখন আমি সেই যে খিসাটা বানিয়েছি, এই খিসাটা দিব, দেখুন ক্রিমটা কিভাবে করে দিচ্ছি। এই ক্রিমটা আমি বানিয়েছি আমার মতো করে, অনেক ইয়াম্মি হয়েছে, এই যে অল্প করে দিলাম, এভাবে করে দিয়ে এভাবে একটু দিব, এটা এভাবেও ভালো লাগবে, বুঝলেন না ভিউয়ার্স, এভাবে করে দিব, দিয়ে আর কিছু করব না, এই যে বিসমিল্লাহ করে এখানে রাখলাম, দেখুন ভিতরে ক্রিম এখানে রাখলাম। এভাবে করে তৈরি করবেন, এভাবে করে আমি সবগুলো ক্রিম ব্রেডে লাগিয়ে রোল করে দেখাই ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি ভালো মতো করে দেখুন রোলগুলো সাজিয়ে নিলাম, এখন আমি যেভাবে করে ক্রিম দিলাম, ক্রিম দিয়ে দিয়ে যে কটা লাগে ওই কটা করলাম, আপনারা চাইলে বেশি করে করবেন, আমি এই অনুযায়ী পছন্দ করলাম তাই এই অনুযায়ী করবো, আবার লাগলে আবার করব। এখন আমি তারপরে আমি
অল্প দুধে কাস্টার্ড পাউডার 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি ভ্যানিলা ফ্লেভার সহ। এটা এটা আমি গুলিয়ে নিয়েছি ঠান্ডা দুধ দিয়ে। তারপর আমি দেখাবো কি দেখাবো ভিউয়ার্স সাথে থেকে দেখুন। ভিউয়ার্স আমি ব্রেডটা রেস্টে রেখে এখন আমি ওই হাঁড়িটার মধ্যে আবার আমি তরল দুধ দিয়ে দিব। দেখুন দুধটা ঘন করে নিয়েছি ভিউয়ার্স, দুধটা যত ঘন হবে অত ভালো হবে। অনেক দুধ আমি ঘন করে নিয়েছি, চুলাটা একটু বাড়িয়ে দিই। আর এখানে আমি 2 রকম বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর টুটি ফুটি নিয়েছি, কিশমিশ নিয়েছি, এগুলো আমি দিব একটু পরে দিই। একটু নাড়াচাড়া দিয়ে বড় কাশুক ভিউয়ার্স, যেহেতু আমি দুধটা ঘন করে নিয়েছি। আমি কিন্তু এর আগে অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, মিষ্টি আইটেম থেকে ঝাল সব রকমই আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারা চাইলে একটু দেখে নেবেন। কোরবানি ঈদ যেহেতু আমি গরুর কাচ্ছি, তারপরে খাসির কাচ্ছি, তেহারি সব কিছুই দেখিয়েছি। আপনারা একটু আমার চ্যানেলটার মধ্যে ঘুরে আসবেন, যদি ভালো লেগে যায়, কোনটা বলা তো যায় না তাই না, আপনারা দেখতে দেখতে দেখবেন ভালো লেগে গিয়েছে, ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে, তখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রতি সপ্তাহে একদিন, প্রতি মঙ্গলবার আমি রান্না রেসিপি দেই। আর প্রতিদিনই ভিউয়ার্স আমি বিডিরিমনা ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা দেখাই ভিউয়ার্স। আর একটু নাড়াচাড়া দিয়ে নিব 1 মিনিটের মতো। দেখুন জাল দিয়ে নিয়েছি, এভাবে আমি দুধটাকে অনেক ঘন করে নিয়েছি। এখন পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব, চিনিটা মিষ্টিটা কম দিব, কমই ভালো লাগবে যেহেতু ভিতরে ক্রিমটা দিয়েছি না পাউরুটির মধ্যে, ওইটাও আছে, পরিমাণ মতো দিলাম আমি। আপনারা চাইলে বেশি দিবেন আর বেশি করে এটা তৈরি করবেন। এখন আমি ভালো মতো করে চিনিটা গলা অপেক্ষা করব। ভালো মতো করে চিনি দেওয়ার পর নাড়াচাড়া দিলাম 2 মিনিট। এখন আমি সেই যে বাদাম, 2 রকম বাদাম এটা দিয়ে দিব, কিশমিশ এটাও দিব 2 রকম দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিলাম। এখন আমি কাস্টার্ড যে গুলিয়ে নিয়েছি দুধ দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে, এটা আমি ভালো মতো করে নাড়া দিয়ে এটাও দিয়ে দিব ভিউয়ার্স। অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হলো। মিষ্টি যে আইটেম, আমি কিন্তু মিষ্টি আইটেম অনেক দিয়েছি, ক্ষীর থেকে নিয়ে পায়েস, তারপরে ভিন্নি চালের ক্ষীর অনেক রকমই দেখিয়েছি। আমার চ্যানেলটার মধ্যে একটু ঘুরে আসবেন, দেখবেন অনেক ভালো লাগবে ভিউয়ার্স। আর কিছু করব না, 1 মিনিটের মতো নাড়াচাড়া দিব ভিউয়ার্স। দেখুন 1 থেকে 2 মিনিট কাস্টার্ড পাউডার দিয়ে নাড়াচাড়া দিলাম। এখন আমি আর ঘন করব না, চুলা বন্ধ করে দিব। বন্ধ করে কী করি ভিউয়ার্স দেখাই, চলুন। ভিউয়ার্স দেখুন ঠান্ডা হতে দিব না, গরম গরমই এখন আমি নিয়ে আসলাম। আর এটা দেখুন এখানে আছে অনেক ইয়াম্মি, যদি তৈরি না করবেন তাহলে তো বুঝবেন না ভিউয়ার্স। এটা গরম খেতে হয় না, ঠান্ডা ঠান্ডা খেতে হয়, একবার ট্রাই করবেন এটার প্রেমে পড়ে যাবেন। আমি এর আগে বানিয়েছি কিন্তু রেসিপি দেইনি, আমি ঈদের জন্য রেখেছি, মনে করলাম আমি ঈদের মধ্যে দেখাবো, তাই আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করেছে, আপনাদের বাসার সবাই পছন্দ করবে এটা। এটা নাড়াচাড়া কিছুই দিতে হবে না, এভাবে করে সাজাচ্ছি দেখুন। তারপরে ভিউয়ার্স আমি কিছু করব না, ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে 1 ঘন্টা পরে আমি চলে আসবো। তো ভিউয়ার্স 1 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি দেখুন পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে, টুটি ফুটি দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিলাম আমার মতো করে। আপনারাও মনের মাধুরী দিয়ে সাজাবেন। কেমন হয়েছে ডেজার্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তৈরি করলাম আপনাদের জন্য, আপনারাও আপনাদের পরিবারের জন্য তৈরি করবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে ভিডিওটা দেখবেন আর রান্না করে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।